আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম তোমাদেরকে লাল শাক দিয়ে শিং মাছ রান্না করে দেখাবো বলে। তো এই রেসিপিটি আমি খুব সহজেই তৈরি করি, তা তোমাদের মাঝে আজকে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো। আর এটি খুবই সহজ একটি রেসিপি, আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তো শাক দিয়ে আজকে আমি তোমাদেরকে প্রথম রেসিপি দেখাচ্ছি, আর এই রেসিপিটি সম্পূর্ণ আমার মতোভাবে আমি দেখাচ্ছি। লাল শাক তো শীতে খুবই মজা লাগে খেতে, তো আজকে আমি লাল শাক দিয়ে শিং মাছ তোমাদেরকে তৈরি করে দেখাবো। প্রতিদিনই একঘেয়ে আমি শাক ভাজি বা চিংড়ি মাছ দিয়ে এই সেইভাবে রান্না করলে খেতে ভালো লাগে না, একদিন এক একভাবে রান্না করলে খাওয়ার রুচিটা হয় এবং ভালোও লাগে। তো আজকে আমি তোমাদেরকে এটি রান্না করে দেখাবো খুবই সহজভাবে। অনেকেই রান্না করে এটিকে, লাল শাক সিদ্ধ করে, মাছ সিদ্ধ করে, বিভিন্নভাবে রান্না করে, কিন্তু আমি তোমাদেরকে ওইভাবে বিভিন্ন ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলে যাচ্ছি রান্নার প্রসেসে, সাথেই থাকো। আর তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করলে আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছে যাবে। তো অবশ্যই আমার পাশেই থেকো। তো চলো রান্না করার প্রসেসে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, চলে আসলাম এখানে লাল শাক দিয়ে শিং মাছ রান্না করতে। তো আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখে দিয়েছি। এখানে দুইটা আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, শিং মাছ নিয়েছি, তিনটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা যে পরিমাণ শাক রান্না করবে সেই পরিমাণে এগুলো অ্যাড করবে। কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো মশলাগুলো। তো চলে যাচ্ছি রান্না করতে। তো এখানে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল। তেলটা একটু গরম হোক। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ আর দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। অনেকে রান্না করার সময় পেঁয়াজ দিয়ে তারপর মশলা দিয়ে দেয়, এতে পেঁয়াজ তরকারির মধ্যে কাঁচা কাঁচা ভাব থাকে একটা। পেঁয়াজগুলোকে অবশ্যই রান্না করার আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আর ওই পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। দেখো বন্ধুরা, পেঁয়াজটা এখানে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব হালকা একটু পানি।
পানি দিয়ে দিয়ে দিব এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব কেটে রাখা মাছগুলো। দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নিব। আর তরকারি রান্না করার সময় অবশ্যই মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে, এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ তরকারি ভালো করে না কষালে তরকারি মজা হয় না। কষিয়ে ভালোভাবে রান্না করলে তরকারিটির টেস্ট একটু অন্যরকমে হয়, ভালোও লাগে খেতে। তো এটিকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। অনেকে বিভিন্নভাবে লাল শাক রান্না করে, কেউ মাছ সিদ্ধ করে নেয় আগে, কেউ লাল শাকটাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করে। এভাবে দেখা যায় যে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সময়েরও ব্যাপার। আমরা চেষ্টা করি সব সময় কিভাবে সিম্পলভাবে রান্না করা যায় এবং রান্নার স্বাদটাও যেন বজায় থাকে। তো এভাবে রান্না করলে লাল শাক রান্নার বেশি সময় লাগে না এবং খুব সিম্পলভাবে এটি তৈরি হয়ে যায়। অনেকে লাল শাক সিদ্ধ করা, মাছ সিদ্ধ করা ঝামেলায় ছাড়া এভাবে মাছ কষিয়ে ভালো করে তারপর রান্না করলে লাল শাকটা অনেক মজা হয়। তোমরা এভাবে ট্রাই করে দেখো, এতে ঝামেলা ছাড়ার খুব সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটি সম্পূর্ণ আমার রেসিপি, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। তো তোমরা এটি এভাবে রান্না করে দেখো, দেখবে খুবই মজা হয়। তো এখন এটিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটা একটু বেড়ে যায়। তো ভিউয়ার্সে দেখেন এখানে আমার মাছটা ভালোভাবে কষিয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন মাছটা কষিয়ে গিয়েছে? তাহলে দেখবেন তেলটা উপরে উঠে গিয়েছে, তাহলে বুঝবেন তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আর কাঁচামরিচ গুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু রান্না করে নিব। আলু দিয়ে তরকারিটা একটু 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা লাল শাক। লাল শাক দিয়ে দিয়েছি। এখন এটাকে এভাবে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েছি যাতে লাল শাকগুলো একটু সফট হয়ে যায়। এখন যেহেতু এটি কড়ার মধ্যে পুরোটা ভরে আছে, এখন নাড়তে গেলে একটু অসুবিধা হবে, তাই আমি ঢাকনা দিয়ে দিয়েছি লাল শাকগুলো একটু সফট হয়ে যাওয়ার জন্য। সফট হয়ে গেলে তারপর এটিকে নেড়ে দেব। আর লাল শাককে অবশ্যই
যে কোনো শাকই হোক ওটিকে ভাজিকরণ আর রান্না করেন। ওটিকে একটু সফট হওয়ার জন্য প্রথমে ঢাকনা দিয়ে দিবেন। বেশিক্ষণ ঢাকনা দিয়ে শাক রান্না করলে কি হয় যে শাকগুলো থেকে বেশি পানি বের হয়ে যায় এবং ওগুলো বেশি সিদ্ধ হয়ে যায়, পানিটা শুকাতেও অনেক বেশি সময় লাগে। তাই সবাই চেষ্টা করবে লাল শাক রান্না করার সময় ঢাকনা একটু কম দিতে। এতে হয় কি, লাল শাক থেকে পানি বের হবে না এবং এটি সুন্দরভাবে রান্না হবে। তো ফিরছি, এভাবে 5 মিনিট রেখে দেব, তারপর ফিরছি। তো দেখেন 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন শাকটা একটু সফট হয়ে গিয়েছে, এখন এটিকে একটু নাড়াচাড়া করে দিব। তাহলে হবে কি, নিচেরগুলো উপরে উঠে আসবে, উপরগুলো নিচে যাবে, এতে শাক পুরো শাকটা ভালোভাবে সিদ্ধ হবে। না নাড়লে একদিক দিয়ে সিদ্ধ হবে, অন্য দিক দিয়ে সিদ্ধ হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু পানি। কেননা আমি এর মধ্যে একটু ঝোল রাখবো, অনেকে চাইলে পানি না দিয়ে শুধু শাক থেকে যে পানি বের হয় তা দিয়ে রান্না করে নিতে পারেন। এতে হবে কি, যারা মাখা মাখা রাখবেন তারা পানি দিবেন না। আমি যেহেতু একটু ঝোল রাখবো, কারণ আমার লাল শাকের ওই লাল লাল ঝোলটা খেতে একটু ভালো লাগে, তাই আমি একটু ঝোল রাখবো, এই জন্য একটু পানি অ্যাড করলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়েচেড়ে ঢাকনা না দিয়ে এভাবে রান্না করে নিব। অল্প আঁচে রান্না করতে হবে অবশ্যই, তাহলে শাকটা পারফেক্ট ভাবে রান্না হবে। তো রান্না করার পর ফিরছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার লাল শাক রান্না করা হয়ে গেছে। এটি দেখো এরকম হয়েছে। এটি রান্না করতেও বেশি সময়ের প্রয়োজন হয় না, খুবই সাধারণভাবে রান্না করা যায়। তোমরা এটি অবশ্যই বাসায় রান্না করে দেখো। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, আর দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।